কয়েকটা পাবদা মাছ আমি বেছে ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখাবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছগুলো মাঝারি সাইজের, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। সর্ষে বাটা দিয়ে আমি ঝাল করব। নুন হলুদ মাখানোর পর আমি কিছুটা সর্ষের তেল এটাতে মাখিয়ে নেব, তাহলে কড়াইয়ে লেগে যাবে না। আঁশবিহীন এই পাবদা মাছগুলো তেল মাখিয়েছি, তাই কড়াইয়ে তেলে দিলে ছিটে আসবে না। কালো সর্ষে, হলুদ সর্ষে এক চামচ করে, আর এই কাঁচা লঙ্কা দিয়ে আমি পাবদা মাছের ঝালটা করব। দুরকম সর্ষে এক চামচ করে, কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে আমি এটা বেটে নিলাম। একদমই হালকা ভাজবো, কিনতে দিচ্ছি। ঝাল অথবা ঝোল যাই করি, আমি মাছ খুব কড়া করে থাকি না। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলেই আমি বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এক চামচ মতো দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে ভাজা হয়ে গেছে, হাফ চামচ মতো হলুদ দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একদমই কালারের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু নেড়ে চেড়ে আমি জল ঢেলে দিচ্ছি। দু এক মিনিট ফোটার পর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে আমি মাছগুলোকে ফুটতে দেব, একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা খুলে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা আমি একটু জল মিশিয়ে রেখেছিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, মনে রাখতে হবে মশলা করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম সর্ষে বাটার সময়। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। দু তিনটে কাঁচা লঙ্কা দিলাম।
কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে আমি মাছগুলো একটু উল্টে দিয়েছি। সব শেষে কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম। টাইমে